আসসালামু আলাইকুম। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়ে থাকে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে দেখা গেল অন্যরকম ওপেনিং জুটি, যেখানে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম এবং লিটন দুজনে চমৎকার শুরু করেন, পাঁচ ওভারে মাত্র 10 রান করেন, সাবধানে ব্যাটিং করেছেন। এরপর থেকে মূলত দুজনে খোলস থেকে বেরিয়ে আসেন এবং স্ট্রোকের ফুল জুড়ে ছোটান। ভারতীয় বোলার বুমরা এবং সিরাজদের পিটিয়ে তুনুদুনু করেন, 14 ওভারে 93 রান তুলে ফেলেন এই ওপেনিং জুটি। সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে দলকে দিয়েছেন উৎসাহ, এরপরে যেন বাংলাদেশ একটু খেলা থেকে ছিটকে যায়, কারণ তানজিম তামিম চমৎকার একটি হাফ সেঞ্চুরি করেন, এটা তার প্রথম হাফ সেঞ্চুরি। তিনি ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেন, এরপর তানজিম তামিম আর থাকতে পারলেন না, আউট হয়ে গেলেন। তানজিম তামিম আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ যেন একটু ছন্নছাড়া হয়ে গেল। নাজমুল হোসেন শান্ত মাত্র 8 রান করলেন 17 বল খেলে। এরপর তৌহিদ হৃদয় তিনিও ভালো করতে পারলেন না, দ্রুতই আউট হয়ে গেলেন। মুশফিকুর রহিম এসে হাল ধরেছেন, তা না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এদিকে বাংলাদেশ দলের মেহেদী মিরাজ তিনিও কিন্তু ভালো করতে পারলেন না। লিটন কুমার দাস চমৎকার ব্যাটিং করেছেন, যেখানে সবাই মনে করেছিল ভারতের বিপক্ষে লিটন দাস একটি সেঞ্চুরি করে ফেলবেন, কিন্তু 66 রান করে আউট হয়ে গেলেন লিটন দাস। বাংলাদেশের ইনিংসের 28তম ওভারের ঘটনা, রোহিত শর্মা কিন্তু অবাক হয়ে গেলেন, বিরক্ত হলেন দর্শকদের উপর, কারণ মাত্র মুশফিকুর রহিম মাঠে নেমেছেন তখন ভারতীয় বলার বল করলে মুশফিক বলটি ছেড়ে দিলেন। রোহিত শর্মার মনে হচ্ছিল সেই বলে হয়তো মুশফিক আউট হয়ে যেতেন, কারণ দর্শকরা স্ক্রোবোর্ডের সামনে দিয়ে হাঁটাচলা করছিল, এই জন্য মুশফিক বলটি ছেড়ে দিয়েছেন। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বেলায় এসে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, চমৎকার ব্যাটিং করেছেন, যেখানে তিনি 46 রানের একটি ইনিংস খেলেছেন, দলের রান 250 পার করেছেন, একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দিয়েছেন। যে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নেওয়া হতো না, সেই মাহমুদুল্লাহ রিয়াদই দলে স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভালো থাকুন দল।